بدنا نطلع الحانة كل يوم كتير بدنا شو أنا فالغوني فالغوني بيكسر كام تنفور دالة دالة فوس بيتا أمرا مكون تانتر مومتي غنزير غاي بلغوني مون موني دكين باي سفاني دانو ديكتا ديري ميلي كوري جسنا جيكي ميكي بالوكات چلے نوکا ڈنگائی بادا کان تھاوی جاگے پورنی مارا ترے مطت تا لگے السلام علیکم ہر دیگو بھی نندن جانا چھی کلاس وانے چھاتری حلیمہ خاتون کے ایرپور آما دیر گونیت بھی بھاگر شیخ پاک شجاو لیوسو تینی বন্দে আলী মিয়া যে লেখা আছে আমাদের ছোট গ্রাম তিনি এটা একটু অন্যভাবে নিজের মতো করে আবৃত্তি করে শোনাবেন সামনে আসেন সুজাউল্লাহ সুজাউল্লাহ সামনে আসেন হবে তো ভাই ঠিক আছে অন করে সামনে আগে আসসালামু আলাইকুম ছোটবেলায় আমরা সবাই একটা কবিতা পড়েছিলাম সেটা হচ্ছে আমাদের গ্রাম বন্দে আলী মিয়ার একটা লেখা কবিতা আমারও বাচ্চাবেলায় খুবই ভালো লাগতো তো একটা বিধিবদ্ধ সতর্কীকরণ যে তার সেই কবির ভাবনাটাকে সম্মান জানিয়ে আমি তার ওই কবিতাটাকে একটু ভিন্ন চোখে আমি নিজের মতো করে লিখেছিলাম তো বর্তমান সমাজ ব্যবস্থায় অনেক কিছুই পরিবর্তন হয়েছে সেই ভাব ভাতৃত্ব সমাজের মধ্যে খুব কমই দেখা যায় শীতের সময় শীত হয় না বর্ষার সময় বর্ষা হয় না শুধু গ্রীষ্মটা আমরা অনুভব করি তো তার বন্দে আলী মিয়ার যে কবিতাটা ছিল সেটা হচ্ছে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তা সবে মিলে নাহি কেহ পর ঠিক একটু ভিন্ন চোখে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আমাদের বড় গায়ে বড় বড় ঘর না থাকি সে তা কেহ মিলে সবাই তো পর পাড়ার সকল ছেলে মোরা দুশ্মন সব সময় করে থাকি হানাহানি খুন হিংসা ও মারামারি সদা মোরা করি পিতামাতা গুরুজনে নাহি মোরা ডরি আমাদের বড় গ্রাম শহরের সমান বাসে ট্রাকে ধোঁয়া দিয়ে মারিতেছে প্রাণ আমগাছ জামগাছ বাঁশঝাড় যেন কেটে গুটে তৈরি হয় বাড়িঘর হেন কারণ এখন সবাই বলছে যে মোদি টাকা দিচ্ছে বাড়িঘর তো করতেই হবে হিংসা ও মারামারি সদামোরা করি পিতামাতা গুরুজনে নাহি মোরা ডরি সকালে সোনার রবি পূব দিকে উঠে বাস ট্রাক গাড়ি ঘোড়া নানা দিকে ছোটে আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুজাউল ইউসুফ ভাইকে তিনি খুব সুন্দর তার যে একটা প্রতিভা তিনি সেটা আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন এরপর ষষ্ঠ শ্রেণী ছাত্র তারিক আজিজ কিশোর বিজ্ঞানী কবিতাটি আবৃত্তি করবে আসসালামু আলাইকুম আমরা আসরের নামাজ জন্য প্রস্তুত হয়ে যাই ইনশাআল্লাহ আর কিছুক্ষণ পর আজান হবে দু পাঁচ মিনিট পর আপনারা অজু করে নেন নাকি আপনারা অজু করে নেন ছেলেরা আসসালামু আলাইকুম আমার নাম তারিক আজিজ আমি ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি একটা কবিতা পাঠ করে শোনাব কিশোর বিজ্ঞানী অন্নদাশঙ্কর রায় এক যে ছিল কিশোর তার মন লাগে না খেলায় ছুটি পেলে যায় সে ছুটে সমুদ্রের বেলায় সেখানে সে বেড়ায় হেঁটে এধার থেকে ওধার
বাড়ি ফেরার নাম করে না, হোক না যত আধার, কুড়িয়ে তোলে নানা রঙের নকশা কা ঝিনুক, এক একটি রতন যেন নাইবা কেউ চিনুক, বড় হয়ে ঝিনুক কুড়ায় জ্ঞানের সাগর বেলায়, ঝিনুক তো নয় বৃদ্ধ রতন মারিয়ে না যে হেলাই, বৃদ্ধ এখন সুধায় লোকে কি আপনার বাণী, বলে গেছেন জানে উঠন পরম বিজ্ঞানী, অনন্তবার জ্ঞান পরাভর রত্ন ভরা পুরী, তারি বেলায় কুড়িয়ে গেলাম কয়েক মুঠি নুড়ি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ষষ্ঠ শ্রেণী ছাত্র তারিক আজিজকে। এরপর নাসিমা খাতুন আইকুম বাইকুম ছোয়াটি আবৃত্তি করবে। পুরুষরা আমরা উজু করে নেই,